জন চালায় মদ ধরে কিন্তু আপনাদের বলেন কোটা বা কোটার ব্যাপারে তো আমি চার একদিনও দেখলাম না কোটা গিয়া ধরতে কোন থানার আপনার ওখানে আমার তো ইষ্টা করতে ইষ্টা করতে কোনোদিন পুলিশ গিয়ে এনে অভিযান না কোটা ধরতে তো দেখলাম না কি ধরত যা তারা হ্যাঁ পুলিশ এমনিতে কি অভিযান করে গিয়ে আমি তো মদ বিরোধী অভিযান তো করে তারা কিন্তু কোটা তো বিরোধী অভিযান করতে একদিনও দেখিনি আপনার ছেলের কি হয়েছিল সেদিন কালকে রাত্রে আমি 9:20 সময় আমি হোটেল ডিউটি তাই তখন ভালো মতো দেখে এলাম এবারে আমি রাত্রে 1:10 খবর আসে সে মারা গেছে এবার গিয়ে জিজ্ঞাসা করলাম কী হয়েছে একটা ইঞ্জেকশন কিন্তু আগে নিয়ে এসে বন্ধুর লোকে আর একটা ইঞ্জেকশন কি পায়খানা নিতে গেছে ঘরে অর্ধেকটা বোধ নিতে পারছে অন্ধকারে অর্ধেক নিতে পারছে না আরেকটা অর্ধেক ওই নিতে গেছে অর্ধেকটা করে মানে অপরাধ করে ওই মাথা কাটবা করে গেছে প্রথমে কোন হাসপাতাল নিয়েছেন আপনারা প্রথম হাসপাতাল নেওয়ার টাইম নেই পরের লগে লগে এসে কাজ হয়ে গেছে তারপরে মারা গেছে কোন জায়গায় ঘরে আমার আমাদের ঘরে বাড়িতে মারা গেছে আমার এনে আনার পরে মৃত্যু হয় ঘোষণা করছে হাসপাতালে আনার আগে মারা গেছে হ্যাঁ আনার আগে মারা গেছে কি নাম ছেলে রোহিত শাহ বয়স কত 17 বছর বাড়ি কোন জায়গায় বাড়ি সাতটিলা কি করতো আপনার ছেলে এমনি আমার আটের কাজ করতাম পড়াশোনা কত করছে পড়াশোনা মানে 9 অবধি পড়াশোনা করছে মানে রামকৃষ্ণ আশ্রম বিদ্যা মন্দিরে করছে ভালোই আসছে আপনার কি নাম আমার নাম উপসা আপনি কি যে ওই নেশা ব্যস্ত ওর বিরুদ্ধে কোনো মামলা টামলা করবেন হ্যাঁ আমি অবশ্যই কেস করবো